হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি অপো ফোনের নেটওয়ার্ক আনলক করবেন। দেখতে পাচ্ছেন ফোনটা অপো A15 ফোন। তো আপনাকে যেটা করতে হবে, সো সিম কার্ডটা আমি প্রথমে এনেবল করে নিচ্ছি, দেখাচ্ছি। এনেবল করার পরে আপনাকে নেটওয়ার্ক লক চাইবে, দি নেটওয়ার্ক লক। অ্যাকচুয়ালি দিস ফোন ইজ নেটওয়ার্ক লক, সো আপনাকে এই ডিভাইসটা আনলক করতে হবে। তো যার জন্য আপনাকে *#3988691# ডায়াল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আনলক ডিভাইস, প্লিজ ইনপুট দ্য 16-digit আনলক কোড। সো আই হ্যাভ আনলক কোড। তো আনলক কোডের জন্য আপনি অবশ্যই আপনাকে আমার হোয়াটসঅ্যাপে নক করতে হবে এবং আপনার IMEI-টা দিতে হবে, দেন আমি আপনাকে আনলক কোডটা প্রোভাইড করবো। তো আমি এখানে টাইপ করছি আনলক কোডগুলো। GF MC 21 0688। তো এখানে ওকে দেওয়ার পরেই, এটা হচ্ছে আনলক কোড। আমি এখানে ওকে দেওয়ার পরেই দ্য ডিভাইস হ্যাজ বিন আনলকড, তার মানে ওকে দেওয়ার সাথে সাথে ডিভাইস আনলক হয়েছে। আমি আবারও দেখাচ্ছি, দ্য রিজন লক ইজ অফ, নো নিড টু আনলক, তার মানে ফোন এখন আনলক। তো আমি এখন সেটিংসে গিয়ে আবার দেখাচ্ছি সিমটা এনেবল করে। এনেবল, একটু টাইম নিচ্ছে এনেবল হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ফোনে নেটওয়ার্ক চলে আসছে, তার মানে ফোনটা এখন টোটালি আনলক হয়ে গেছে, ক্যারিয়ার আনলক হয়ে গেছে। এখন আপনি যেই কোনো কান্ট্রি সিম ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। আমি আবারও দেখাচ্ছি মডেলটা, অপো A15। তো এটাই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকমই নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট ভিডিও।